আসছে। দেখুন, ফালা কাটায় যেটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। মানুষ কিছু মানুষ কিছু সময় একটা পাশবিক প্রবৃত্তি তাদের হয়ে যাচ্ছে, এখন তার থেকে এই ধরনের সামাজিক অপরাধ, এই ঘটনা ঘটেছে এবং সেখানে যেভাবে এই ঘটনাটি ঘটেছে একেবারে এর সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলা বা সাধারণ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সমাজে এই ধরনের কুৎসিত অপরাধ, মানুষ পশু হয়ে উঠে, একজন নাবালিকা যদি তার বয়োজ্যেষ্ঠ কোনো পরিচিতকে তার কাছে নিরাপদ না হয় তা কীভাবে এটা হতে পারে? এবং এই ঘটনা অতীতেও ঘটেছে, এই বাংলাতেও ঘটেছে, একাধিকবার ঘটেছে, অন্য রাজ্যেও ঘটছে। এটাকে শুধু রাজনীতি দিয়ে দেখা যাবে না, এটা একটা সামাজিক ভয়ঙ্কর অপরাধ। ফলে মানুষ সেখানে যদি স্বাভাবিক প্রতিক্রিয়া অভিযুক্তকে মারধর করে থাকে, ঘটনাচক্রে সেই অভিযুক্ত মারা গেছে, কিন্তু এই মারধর করার মধ্যে আমি কোনো দোষ দেখতে পাই না। নিশ্চয়ই মিথ্যা অভিযোগে অপবাদ দিয়ে এই ধরনের মারধর, সেগুলো আলাদা বিষয়, উচিত নয়। বাট এইভাবে যখন একটি নাবালিকাকে যে এই ধরনের ধর্ষণ এবং খুন, যেটা কুৎসিততম অপরাধ, সেখানে যদি মানুষ ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে মারধর করে থাকে এবং যদি ঘটনাচক্রে তার মৃত্যুও হয়, তার মধ্যে আমি অস্বাভাবিক কিছু দেখি না। বরং আমি তার সঙ্গে এটা যোগ করব যে যারা এই মানে ক্ষিপ্ত হয়ে মারধর করেছেন তারা যেন অহেতুক আইনি কোনো জটিলতার মধ্যে না পড়েন। কারণ এই যে ঘটনা, যে একটা লোক সে একজন নাবালিকাকে ধর্ষণ এবং খুন, এটা একেবারে যত রকম অপরাধ আছে তার মধ্যে নিকৃষ্টতম অপরাধের ঘটনা। তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়ে মেরেছে। তো এখন আমাদের এটা গোটা সমাজের কেন, দেখুন এত যে এই ঘটনা ঘটছে, এর আগে দিল্লির নির্ভয়া বলুন, তার আগে আমাদের এখানে ওই ধনঞ্জয়ের ফাঁসি বলুন, পরপর ফাঁসি হচ্ছে, কোথাও কোথাও পিটিয়ে মারা হচ্ছে, তারপরে আরজিকরের ঘটনা নিয়ে এত প্রচার হলো, এত প্রতিবাদ, তো তাহলে কি এগুলো সেই পশুগুলোর মধ্যে কোনো প্রভাব ফেলছে না? তাহলে একদিকে ব্যবস্থাও হচ্ছে, আইনি ব্যবস্থা হচ্ছে, পুলিশ তদন্ত করছে, কোর্টে ফাঁসির নির্দেশ হচ্ছে, কিছু ফাঁসি হয়ে হচ্ছে, কোথাও আবার মানুষ ক্ষিপ্ত হয়ে মারছেন, এত আন্দোলন হচ্ছে, এত রাত জাগা হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, কিন্তু এই পাশবিক বৃত্তিগুলো যেভাবে বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে সেগুলো অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আপনি বলছেন যে কথাটা, সেই কথাটা আমরা বরং করেও দেখতে পাচ্ছি, সেখানে সুযোগতানিতে অভিযুক্তকে গণধোলাই দেওয়া হচ্ছে, তাহলে কি পুলিশের তদন্তের উপরে মানুষের ভরসা কমে যাচ্ছে? আমার মনে হয় সেটা বিষয় নয়, পুলিশের তদন্তের উপর মানুষের আস্থা থাকছে। পুলিশ তো আরজি করে ধরে আনলো, 24 ঘন্টার মধ্যে ধরেছে আরজি করের ঘটনায়। এখন যে ক্ষেত্রে এই যে নারকীয় কুৎসিততম অপরাধ, ধর্ষণ খুন নারী নির্যাতনের, সেটাই যখন হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে, তখন সেই তাৎক্ষণিক উত্তেজনাবশত মানুষ সেখানে রিয়্যাক্ট করছেন। তার মানে এই নয় যে পুলিশের উপর আস্থা নেই, তার পুলিশ তো ম্যান টু ম্যান পুলিশ দেওয়া তো সম্ভব নয়। একটা পাড়ার পরিচিত, পাড়ায় যাকে বয়োজ্যেষ্ঠ অভিভাবকের মতো, সে যদি সুযোগ পেয়ে এতখানি কুৎসিত পাশবিক আচরণ করে, সেটা আপনি আগাম ঠেকাবেন কী করে? ফলে এই ঘটনা ঘটার পর বা ঘটনার সময় বা ঘটনার পর যখন মানুষ হাতে নাতে ধরে ফেলছে, তখন যে স্বাভাবিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ক্রোধ, বিরক্তি, তার একটা প্রতিফলন ঘটছে তাকে মারধর করা বা আক্রমণ করা, এবং আমি তার মধ্যে কোনো অন্যায়ও দেখছি না। উলুবেড়িয়াতে বাজি ফেটে মৃত্যু তিনজনের, সেই বাড়ির উপর দিয়ে হাই টেনশন তার গেছে, দমকল কাজ করতে পারলো না প্রথমের দিকে। এটা তো প্রশাসনের বিষয়, এলাকার হাইলি টেকনিক্যাল বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এইভাবে বাজি পোড়াতে গিয়ে 3টি বাচ্চা মারা গেছে, কিন্তু তার সঙ্গে যে আনুষঙ্গিক যে কাজ করার সুবিধা অসুবিধা, টেকনিক্যাল বিষয়, সেগুলোর সঙ্গে তো রাজনীতি বা এই ধরনের ঘটনার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে যে বসিরহাটে এবং উত্তর চব্বিশ পরগনায় ইয়ে রয়েছে, বিধানসভা উপনির্বাচন রয়েছে, তার আগে দেখা যাচ্ছে যে আপনাদের দলের বিভিন্ন জায়গায় গোষ্ঠী করল, কোথাও হাড়োয়ায় বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে সেখানে পঞ্চায়েত স্তরের নেতা কর্মীরা একে অপরকে মারধর করছে, মামলা হচ্ছে,
মিনাখায় সেখানে বিধায়কের গাড়ির উপরে হামলা হচ্ছে, সন্দেশখালীতে সাজাহানের বাহিনীর লোকজন তারা আবার বিধায়কের গাড়ির উপরে হামলা করছে। আজকে তো আবার বসের উত্তর, সেখানে বিধায়কের নামে এলাকার পোস্টার করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা কি উত্তর চব্বিশ পরগনার জন্য তো কার্যত তৃণমূলের মধ্যে গোষ্ঠীবন্ধন চড়বে, কি বলবেন? কিছুই বলবো না, শুধু কাউন্টিংয়ের পর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। ফলে এখন কোথায় এত বড় দল, কার সঙ্গে কোথায় কি অনেকে একমত, কোনো ইস্যুতে কারুর সঙ্গে দ্বিমত থাকতে পারে, কোনোটা তিলকে তাল করে দেখানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আসন্ন উপনির্বাচনগুলি তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবারের মতো লড়ছে। ফলের মানে রেজাল্টটা বেরোলে আপনারা দেখতে পাবেন মানুষ তৃণমূলের পাশেই আছে। আপনি বলছেন ঐক্যবদ্ধ পরিবারের মতো লড়ছে, এখানে বসিরহাট উত্তর বিধানসভার যে বিধায়ক রফিকুল ইসলাম তার বিরুদ্ধে পোস্টার করেছে, তাতে লেখা তৃণমূল সম্মান রক্ষা কমিটির তরফ থেকে এই পোস্টার। দেখুন, এখন ভোট এলে এই ধরনের কিছু ঘটনা ঘটে, হয়তো তৃণমূলের মধ্যে কারুর কোনো মান অভিমান আছে, হয়তো তৃণমূল কেউ জানেই না, তৃণমূলের নাম ব্যবহার করে বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে। যেটাই করে থাকুক, যখন নির্বাচন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর ভোট এসে যায়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস পরিবার তারা এক হয়েই লড়ে। সংগঠনে কেউ কারুর সঙ্গে একমত হতে পারে, কেউ কারুর সঙ্গে কোনো ইস্যুতে একমত নাও হতে পারে, কিন্তু যখন নির্বাচন উপনির্বাচন প্রতীকে দলের প্রার্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিধানসভা সেখানে এখানে প্রতিনিধি পাঠাবার বিষয় আসে, তখন তৃণমূল এক হয়ে সেখানে প্রতিনিধি পাঠাবে। তৃণমূলের ফালাকাটার ঘটনায় দেখা যাচ্ছে যে আজকে বিজেপি বিধায়ক নির্যাতিতার বাড়িতে গেলেন এবং তারপরই নির্যাতিতার দাদু, তিনি কার্যত এলাকাবাসীর পায়ে ধরে বললেন যে চল সবাই মিলে একসাথে রাস্তায় নামি, প্রতিবাদ করি এবং আন্দোলন করি, এবং তারপরেই দেখা গেল যে রাস্তায় মিছিল হলো, রাস্তা অবরোধ হলো, আগুন জ্বালিয়ে অবরোধ হলো, কি বলবেন? দেখুন, এগুলো নিয়ে তো রাজনীতি করার চেষ্টা হয়, যেহেতু ওই এলাকার কাছাকাছি জায়গায় উপনির্বাচন আছে, এটাও তো ঘুরিয়ে ভাবতে হবে যে যে উত্তরবঙ্গের যে আসনটিতে আসন্ন একটি উপনির্বাচন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, এটা যখন নিশ্চিত হয়ে যাচ্ছে তাহলে এরকম খারাপ ঘটনাটা ঘটছেই বা কেন, যেটাকে পলিটিক্যাল ইস্যু করার চেষ্টা হচ্ছে? তাহলে ঘটনা ঘটার পেছনে এমন কোনো প্লট নেই তো যেখানে কনসার্ন দুজনই মৃত, একজনকে খুন করে ফেলা হয়েছে, একজন গণপিটুনিতে মারা গেছে। আপনি তো সত্যটা জানতে গেলেও এখন তার সমস্যা, যেখানে ভোট সেখানে তৃণমূল জিততে চলেছে, আর একটা ইস্যু তার কাছাকাছি কোনো এলাকায় একটা ভয়ঙ্কর ইস্যু, যে ইস্যুটা দিয়ে বিরোধীরা রাজনীতি চেষ্টা করবে, তো এই ইস্যুগুলো তৈরি করার জন্য ভয়ঙ্কর ঘটনা কেউ কেউ ঘটনার কথা ভাবছেন না তো, ফলে এগুলোও তো ভাবনা চিন্তার বিষয় রয়েছে। বিজেপি যদি বড় বড় কথা বলে, বিজেপির রাজ্যগুলোতে কী হচ্ছে, গত পরশু দিন কী হয়েছে, গত কাল কী হয়েছে, উত্তরপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড থেকে, মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, সারা ভারতবর্ষে গড়ে দিনে 90টি এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তো এখন ফলে বিজেপি এগুলো নিয়ে যেন রাজনীতি করতে না যায়, এটা সামাজিক ব্যাধি, সামাজিক অপরাধ। কিছু কিছু মানুষ পশু হয়ে যাচ্ছে, পশু হয়ে গিয়ে এই ধরনের মহিলাদের উপর, এই ধরনের নাবালিকার উপর এই অত্যাচারগুলো করেছে, এগুলোর সঙ্গে রাজনীতির না মেলানোই ভালো। মালদার পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতা, তিনি দলবল নিয়ে সরকারি জমি দখল করতে গিয়েছেন বলে অভিযোগ, বিজেপি কর্মী একজন বাধা দিয়েছেন, তাকে তুলে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমি বলতে পারবো না, স্থানীয় তাদের মধ্যে নানা ধরনের বিবাদ থাকে, কোনটা আসল বিবাদ, কোনটা প্রকাশ্যে আনা হচ্ছে, কোনটা নিয়ে কি, এটা এইভাবে মন্তব্য করা ঠিক নয়। নিশ্চিতভাবে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ বলতে পারবে। গতকাল পাটুলিতে যেভাবে একটি মাঠের মধ্যে বল ভেবে খেলতে গিয়ে একটি বাচ্চা সে আহত হলো গুরুতর, বোন ফেটে, এবং তারপর আজকে তড়িঘড়ি মাঠ পরিষ্কার করা হচ্ছে, ওটা পাটুলি এলাকার মানুষজন আতঙ্কিত এই ঘটনা, কি বলবেন? দেখুন, এই ধরনের ঘটনা আমরা যুগ যুগ ধরে দেখেছি, যে কেউ কোনো সমাজ বিরোধী বা কারা কোনোভাবে কোথাও একটা বোমা ফেলে যাচ্ছে, কোনো বাচ্চা সেটা খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হচ্ছে, নিহত হচ্ছে। এই কুৎসিত খারাপ ঘটনাগুলো যত থামিয়ে দেওয়া যায় তত ভালো। এরপরেও ঘটেছে, কোনো দুষ্কৃতি রেখেছে নাকি, এরকম একটা নেতিবাচক খবর আনার জন্য কেউ পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক কায়দায় রেখেছে, সেগুলো সব পুলিশ তদন্ত করে। এই বিষয় নিয়ে আপনাদেরই দলের কাউন্সিলর, তিনি বলছেন মদের বোতল কেন মাঠে পড়ে যাচ্ছে এটা পুলিশের দেখার ব্যাপার, তারা দেখছেন না কেন? কেএমডিএ এই মাঠের দায়িত্ব, আমি বড়জোর পরিষ্কার করি, কেএমডিএ এর হয়ে কেউ কেউ হুমকি তুমি করে, আমাকেও কাজে বাধা দেওয়া হয়, নাম বলবো না, কেএমডির অনুমতি ছাড়া সোচ এই মাঠে পড়ে না, কি বলবেন? সেটা সম্পূর্ণ যিনি বলেছেন তিনি ব্যাখ্যা করে বলতে পারবেন, ভাব সম্প্রসারণটা
তিনি করে দিলে সুবিধা হয় বুঝতে। কিন্তু কথা হচ্ছে কেএমডি এর দায়িত্ব রয়েছে রাজ্যের পূর্ব নগরায়ণের মধ্যে ফিরে থাকি, তার দিকেই তো কার্যত আঙুল। এটা কোনো কাজের কথা হলো না, এত রাস্তা এত মাঠ, এখন কোন মাঠে কে কী করছে এতে সব মানুষ বুঝবেন। এটা কি কোনো মন্ত্রী বা কোনো প্রশাসকের বিষয়? মাঠ বিভিন্ন জায়গায় থাকতে পারে, বাগান বিভিন্ন জায়গায় থাকতে পারে, এবং সেখানে কী করছে আপনি কী করে বুঝবেন? ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আপনি যদি ঢোকেন তাহলে সেখানে ইতিহাস সংরক্ষণ নানা রকম ঘটনা থাকবে। আপনি যদি পর্যটক হিসেবে শিক্ষার্থী হিসেবে ঢোকেন একরকম, আবার যদি আপনি পর্যটক হিসেবে ঢোকেন একরকম, গরমের দিনে যদি আপনার ঝিলের ধারে বসে থাকতে পারেন একরকম, আবার পশ্চিম দিকে ঝোপঝাড়ে যদি দেখা যায় তাহলে একরকম। এখন বাগান সুন্দর মাঠ রয়েছে, কে কীভাবে ব্যবহার করছে তারা বলবে। আবাস নিয়ে গণ্ডগোল দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘিতে আইএসএফ সমর্থিত পঞ্চায়েত নির্দল সদস্য গ্রামে কার পাকা বাড়ি কার কাঁচা বাড়ি আছে সেই নামের তালিকা তৈরি করে দিয়ে ফ্লেক্স নামিয়ে দিয়েছিল, তারপরে গণ্ডগোল বেড়ে গেল। উনি যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত কিছু করেন তো মানুষ তো ক্ষুব্ধ হবেনি, ফলে একটা কাঠামো একটা মাপকাঠি তা সেই অনুযায়ী যেটা বাস্তবের উপর দাঁড়িয়ে যেটা সরকারের করার কথা সেটা উনি যদি বিকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো তালিকা টাঙান তো মানুষ তো বিরক্ত হবে। শেষ প্রশ্ন, মাদারিহাটে সুরেন্দ্র অধিকারী বলেছেন যে এবারের যে ছটি উপনির্বাচন রয়েছে ছটি বিধানসভা কেন্দ্র তার এক এবং একমাত্র ইস্যু হচ্ছে আরজিগড়। দেখুন তার মানে উন্নয়ন থেকে তারা সরে যেতে চাইছেন, তাহলে এবার যখন লোকসভা ভোট আসবে তাহলে ইস্যু হওয়া উচিত উন্নাও হাথরাস, তাহলে লোকসভা ভোটের ইস্যু হওয়া উচিত মধ্যপ্রদেশ বদলাপুর গুজরাট সাক্ষী মালিক মণিপুর, তাহলে সেইগুলো আসে। বিধানসভা নির্বাচন মানুষ উন্নয়নের কথা বলবেন, মানুষ কতটা উন্নয়ন পাচ্ছেন, উন্নয়নের রাজনীতিতে তারা পিছিয়ে যাচ্ছেন সেই কারণেই তো। তাহলে যখন অন্য রাজ্যে নির্বাচন আসবে, মহারাষ্ট্র নির্বাচনটা বদলাপুর দিয়ে করবেন তো বিরোধী দলনেতা, তাহলে মহারাষ্ট্রের নির্বাচনটা কি বদলাপুর দিয়ে হবে তো নাকি? তাহলে তাই হওয়া উচিত। তাহলে উত্তরপ্রদেশের নির্বাচন উন্নাও হাথরাস দিয়ে হবে, একটা খারাপ ঘটনা। এবং যদি বলেন আরজিকর তাহলে এটাও মেনে নিন যে চব্বিশ ঘন্টার মধ্যে ন্যায় বিচার, চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরা কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই সেই গ্রেফতারিকে মান্যতা দিয়েছে। অর্থাৎ একটা সামাজিক অপরাধ যেমন ঘটেছে আরজিকর, তেমনি পুলিশ দ্রুততার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে সেই দোষীকে অ্যারেস্ট করে যথাযথভাবে রাজধর্মও পালন করেছেন। এবং বিজেপি সিপিএম যারা বিরোধীরা যে একের পর এক মিথ্যা কুৎসা রটিয়েছিল তো সেগুলো যে ভিত্তিহীন সেগুলো ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে। শেষ প্রশ্ন, শিলিগুড়িতে একাধিক জায়গায় জুয়ার ঠেক তোলাবাজি নিয়ে বারবার বচসা হচ্ছে, রক্ত ঝরছে শহরটাতে, এগুলো প্রশাসন একেবারেই প্রশাসনিক বিষয়, এগুলো যেগুলো করা উচিত নয় অবৈধ সেগুলো লোকজন না করলেই হয়, সেগুলো করা উচিত নয়। আর বাকি পুলিশ বারবার ঠেকাতে যাচ্ছে, তুলে দিয়েছে, পুলিশে যা করার করছে। এখন লোক যদি মানে যেটা খারাপ জেনেও অবৈধ খেলা জেনেও যেগুলো যদি তারা জোর করে করতে যায় সেই জায়গাটায় গিয়ে কিছু জায়গায় একটু অশান্তি প্ররোচনা তারা দেয়। না এটা তো রাজ্য সরকার বহুদিন ধরেই বলে আসছেন যে এই সিস্টেমটাই রেফারেল এই ব্যবস্থার এই সিস্টেমটা তো একটা চালু হচ্ছে যাতে রোগী পরিষেবার সুবিধা হয় এবং জেলা হাসপাতালগুলির সঙ্গে অন্য হাসপাতাল বড় হাসপাতালগুলির একটা সমন্বয় থাকে, এতে স্বাস্থ্য প্রশাসনেরও সুবিধা, চিকিৎসার সুবিধা, রোগী পরিবারগুলিরও সুবিধা। ফলে এই ইতিবাচক কাজগুলো, নতুন মেডিকেল কলেজ তৈরি, রোগী ভর্তি সিট বাড়ানো, মেডিকেল পড়ুয়ার বহু সংখ্যায় সিট বাড়ানো, শিশু চিকিৎসার পরিকাঠামো বাড়ানো, এই পর্যায়ক্রমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথায় জেনেরিক ইয়েতে নাম প্রেসক্রিপশানে ওষুধের নাম বিনা খরচায় চিকিৎসা, এই যে বিষয়গুলো ধাপে ধাপে চলে আসছে তার সঙ্গেই এই আধুনিক অন্যান্য বিষয়গুলো চলছে, এতে তো চিকিৎসার আরও সুবিধা হবে এবং রোগী পরিবারের সুবিধা। ফালাকাটা ঘটনা যেমন প্রকাশ্যে এসেছে, গতকাল আরও একটি ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে কুমারগ্রামে,
সেখানে নদীতে স্নান করতে নেমেছিল এক নাবালিকা, তাকে সেই নদী থেকে তুলে এনে তাকে ধর্ষণ করা হয়। এই মুহূর্তে সে আলিপুরদুয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু যেটা ইতিবাচক, পুলিশ 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার। আমি আবার বলছি, এগুলো একেবারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সামাজিক অপরাধ, কিছু মানুষ একেবারে পাশবিক প্রবৃত্তি থেকে এগুলো করছে। এগুলো এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, ফাঁসি হয়, ফাঁসির রায় হয়, বেধড়ক মার হয়, গণপিটুনিতে হত্যা হয়, কিন্তু তারপরেও কিছু মানুষের মধ্যে এই পাশবিক প্রবৃত্তি এমনভাবে কাজ করে, যেটা এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, এগুলো কোনো অবস্থাতেই হওয়া উচিত না। এর সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলা বা সাধারণ এর কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা গোটা সমাজের সচেতন হওয়ার একটা সময়। এটা শুধু বাংলা বলে নয়, গোটা ভারতবর্ষে এই একটা পরিস্থিতিতে বাংলায় বরং তুলনায় কম হয়, কিন্তু একটি বা হবে কেন? চলো।